আজকে আমি বানাবো গরু দুধের মালাই চপ। তো মালাই চপের জন্য যে শিরাটা তৈরি করতে হবে তার জন্য আমি 1 লিটার দুধকে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো এলাচ। এবার এই দুধটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। এবার আমি মালাই চপ বানাবো, এর জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আরও যা যা লাগছে ঘি, বেকিং পাউডার, 2 ডিম। এবার আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিক্স করব। খুব ভালোভাবে ঘি আর গুঁড়ো দুধটাকে মিক্স করতে হবে। মিক্স হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও আমি ভালো মতো মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিম একটা একটা করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি দ্বিতীয় ডিমটি দিয়েও ভালোভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এভাবে আঠালো আঠালো হতে হবে। এবার আমি এই ডোটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি হাতে ঘি মেখে নিয়েছি। এবার আমি এই ডোট থেকে ছোট ছোট করে বল নিয়ে মালাইয়ের চপ করব। এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপ বানাতে হবে। তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে সবগুলো মালাই চপ, আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই মালাই চপগুলোকে ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গিয়েছে, ভালোভাবে চপগুলো বয়েল হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার গুঁড়ো দুধের মালাই চপ। এখন এটি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। এই গুঁড়ো দুধের মালাই চপ খেতে খুবই মজা এবং বানাতেও খুব কম সময় লাগে, খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। তো আপনারা এটি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন।